নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো কাঁঠালের বীজ ভর্তা। প্রথমেই কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। অল্প নুন দিয়ে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়। একটা প্যানে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলব। ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রেখে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও নরম করে ভেজে নেব। পেঁয়াজ অল্প লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখব। এবার কাঁঠালের বীজ, পেঁয়াজ ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর নুন একসাথে ভালো করে মেখে নেব। প্রথমে শুকনো লঙ্কাটাকে নুন দিয়ে ভালো করে মেখে নেব। তারপর ভেজে রাখা পেঁয়াজটা মিশিয়ে নেব। সবার শেষে সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ দিয়ে মেখে নিলেই রেডি। গরম ভাতের সাথে একটু সর্ষের তেল দিয়ে সার্ভ করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।